तो अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि आपनादेर दोया निये आल्लाहर रहमते। तो आसछे ईदेर किछु काज, किन्तु आमरा सब समय आस्ते आस्ते एगिए राखि। तो ईदेर दिने जे जिनिसगुलो आमादेर खूब बेशी दरकार हबे सेगुलोई किन्तु एखन आमरा रेडी करे फेलछि। तो आपनादेर भाइयाके दिये दिएछिलाम एगुलो धार करे आनार जोन्नो। तो धार करे निये एसेछे, तो भाबलाम जेहेतु एगुलो रेडी हये गेछे ईदेर दिने दिनेर जन्य एगुलो प्रस्तुत करे निलाम, धार करे निलाम। एगुलो किन्तु प्रति बछरई किन्तु ईदेर समय आमादेर दरकार हय। आर एगुलो किन्तु आपनादेर भाइया किन्तु अर्डार दिये बानिये एनेछे सेई 10-15 बछर आगे। किछु किछु किनेओछे, आबार किछु किछु जिनिस किन्तु बाहिरे थेकेओ एनेछे। তো যেগুলো বাইরে থেকে এনেছে সেগুলো দেখাবো, আর যেগুলো কিনেছে সেগুলো দেখাবো, আর যেগুলো অর্ডার দিয়ে বানিয়েছে সেগুলো দেখাবো। তো সবগুলোই দেখেন, একেবারে সুন্দরভাবে চকচক করছে। এভাবে কিন্তু আসলে জিনিসগুলো যদি যত্ন করে রাখা যায়, তারপরও কিন্তু যখন কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু অনেক দিন হয়ে গেলে জিনিসগুলো কিন্তু একটু লালচে আবরণ পড়ে। তো এটা কিন্তু আজ দুই দিন হলো কিনে এনেছে। আর এই যে আমার যেটা আমার হাতে, এগুলো আপনাদের ভাইয়া কিন্তু 10-15 বছর আগে অর্ডার দিয়ে বানিয়ে এনেছে। এগুলো কিন্তু প্রচুর ধার হয়। আর রেডিমেড জিনিসের চেয়ে যেগুলো আপনারা অর্ডার দিয়ে বানাবেন সেগুলো কিন্তু মজবুত হয়। আর এই যে এভাবে কিন্তু এই মানে এটা দিয়ে ধার করানো হয়, এটার নামটা আমি ভুলে গেছি। তো এটা একটা রডের মতো স্টিলের, তো এটা দিয়ে কিন্তু ধার করানো হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন একেবারে চকচক করছে। আর বেশি দিন বাকি নেই ঈদের, হয়তো বা 5-7 দিন বাকি। তো ঘরের কিছু কাজ, বাইরের কিছু কাজ, সব কাজ কিন্তুই মোটামুটি আমরা গুছিয়ে রাখি। আর ছেলেদের কিন্তু তেমন কোনো কাজের কথা মনে থাকে না, ওদেরকে সব কথা কিন্তু মনে করিয়ে করিয়ে দিতে হয়। তো আজকে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, এগুলো ধার করে এনেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাহিরের, এটা আপনাদের ভাইয়া যখন সৌদিতে থাকতো, ওরা যখন ওখানে ঈদ করতো তখন কিন্তু এটা কাজে লাগতো। তো যখন চলে এসেছে তখন ভাবলো যে এটা রেখে যাবো কিসের জন্য, যে জিনিসটা কিন্তু অনেক সুন্দর। তো এটা কিন্তু আপনাদের ভাইয়া তখন নিয়ে এসেছিলো, আর সেথেকে ওই মানে সেদিন থেকে আমি কিন্তু এটাকে খুব যত্ন করে রেখেছি। কারণ আর তো কখনো হয়তো বা যাওয়া হবে না, বা বাইরের জিনিসগুলো কিন্তু ভালো হয়, অরিজিনাল যে জিনিসগুলো। আর এগুলো কিন্তু অনেক বছর আগের, 10-15 বছর আগের থেকে এগুলো আমরা ব্যবহার করি। আর যেহেতু আল্লাহ তৌফিক দেয় কোরবানি দেওয়ার জন্য, তো এগুলো তো কম বেশি সবার বাসায় দরকার হয়, যেহেতু দরকার হয় যত্ন করেই রেখে দেই। তো এই যে সবগুলোই দেখাচ্ছি, এগুলো প্রতিটাই কিন্তু আমার মানে বাড়ির সব কাজের জন্যই রাখা হয়, ব্যবহারের জন্যই রাখা হয়। আবার যখন ঈদ চলে যায় তখন কিন্তু সুন্দরভাবে ধুয়ে রেখে দেই। তো আমি একটি কথা সবার সাথে শেয়ার করি, যখন ঈদ শেষ হয়ে যাবে, যখন এটার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন এটা সুন্দরভাবে ধুয়ে শুকিয়ে, তারপর একটু যদি তেল মানে একটা ন্যাকড়া দিয়ে যদি একটু তেল মেখে রাখা যায় তাহলে কিন্তু জংটা পরে খুবই কম। কারণ এটা আমি সবসময় এভাবেই রাখি, এর জন্য কিন্তু মরিচাটা ধরে না। মরিচাটা ধরলে কিন্তু এটার যে ধারটা এটা বেশি নষ্ট হয়ে যায়। তো আমার কিন্তু তেমন মরিচা ধরে না, কারণ আমি ওই প্রসেসিংয়ে সবসময় রেখে দিই। তো দেখতেই পেলেন আমার ঈদের আগের যে ঈদের দিন যেগুলো আমার লাগবে, যেগুলো আমার খুবই প্রয়োজনীয় ঈদের দিনের জন্য, সেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এগুলো এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এগুলো কিন্তু আমি মানে রেখে দেবো এখন সুন্দর করে একটা সাইডে, যাতে বাচ্চারা এর থেকে একটু দূরে থাকে, কারণ এগুলো খুবই ধার। এগুলোর থেকে বাচ্চাদের একটু দূরে রাখাই ভালো, সাবধানে। তো দেখে নিলেন আমাদের ঈদের দিনের প্রস্তুতি। তো দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটি। এভাবে তো আমি মনে করি শুধু আমার বাসায় না, প্রতিটা বাসায় কিন্তু এখন এই কাজগুলো হচ্ছে। আমরা যারা মুসলমান আছি তাদের প্রত্যেকের বাসায় কম বেশি ঈদের দিনের প্রস্তুতির কাজগুলো কিন্তু চলছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।